আসসালামু আলাইকুম, আমি ডাক্তার আরিফিন ইফতিকার আহমেদ, কনসালটেন্ট বিআরবি হাসপাতাল। আজকে আমাদের বিষয় হচ্ছে পেইন ম্যানেজমেন্টে আধুনিক চিকিৎসা কী। আমাদের বাংলাদেশে মানুষ বিভিন্ন এক একটা বয়সে বিভিন্ন মানুষ বিভিন্ন পেইন নিয়ে আছে। যার কারো লো ব্যাক পেইন রয়েছে, কারো ব্যাক পেইন রয়েছে, কারো ফোর অ্যান্ড শোল্ডার, কারো অস্টিওআর্থ্রাইটিস, কারো রিমেদ আর্থ্রাইটিস, বিভিন্ন পেইন নিয়ে আছে। এক একটা মানুষের এক এক ধরনের পেইন হয়। জানতে তার বিশেষ করে যারা বেশি অফিস ওয়ার্ক করে তাদের দেখা যাচ্ছে লো ব্যাক পেইন ডেভেলপ করতেছে, কারণ বিভিন্ন দীর্ঘ সময় ধরে আমার অফিসে ওয়ার্ক করতেছে, এক জায়গায় বসে আছে, এই জন্য ব্যাক পেইন হতে পারে। তাছাড়া ইটস যারা খেলোয়াড় মানে স্পোর্টসম্যান তাদের সাথে দেখা যাচ্ছে তাদের স্প্রেইন, তারপর নি জয়েন্ট পেইন হচ্ছে। তাছাড়া যারা দেখা যাচ্ছে একটু মহিলা মানুষ একটু অবিসি ডেভেলপ করছে, তাদের সাথে লো তাদের ব্যাক পেইন ডেভেলপ করতেছে, আবার অস্টিওটি ডেভেলপ করতেছে, মানে বিভিন্ন সময় বিভিন্ন পেইন ডেভেলপ করতেছে। কারণ এক একটা পেইন এক এক সিমটম দেখা যাচ্ছে। যেমন লো ব্যাক পেইনের ক্ষেত্রে পেশেন্ট অনেকক্ষণ বসে আছে, সিভিয়ার পেইন ডেভেলপ করো, আর যখন আস্তে আস্তে মুভ করলো পেইন কমে যাচ্ছে। আবার যাদের দেখা যাচ্ছে রিমিডি আর্থ্রাইটিস ডেভেলপ করতেছে, তাদের ছোটোবেলা বাত জ্বর ছিল, বাতের সমস্যা ছিল, তাদের রিমিডি আর্থ্রাইটিস ডেভেলপ করতেছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে পেশেন্টকে আমার নির্দিষ্ট পরিমাণ ড্রাগ দিলে, বিভিন্ন পজিটিভ মেনটেন করলে আমার রিমিডি আর্থ্রাইটিস আমরা ম্যানেজ করতে পারি। এছাড়া যাদের বিভিন্ন সমস্যা হচ্ছে, যেমন লাইক ওনাকে সার্ভাইকাল স্পন্ডাইলাইটিস ডেভেলপ করে, সার্ভাইকাল মানে হচ্ছে যে আমাদের মেয়ের ঘাড়ের হাড্ডি যখন চুপসে যায় তখন আমাদের সার্ভাইকাল স্পন্ডাইলাইটিস ডেভেলপ করে। সেক্ষেত্রে আমরা পেশেন্টে আমরা বিভিন্ন ধরনের মেডিকেশন দিই, ফিজিওথেরাপি দিই, অ্যান্টি ইনফ্লেমেটরি ড্রাগ দিচ্ছি, তারপর আপনার গরম পানি ছ্যাঁক দিচ্ছি। তো সবচেয়ে বেশি ইম্পর্টেন্স আমাদের সবচেয়ে বেশি ডেভেলপ করছে আমাদের অস্টিওআর্থ্রাইটিস। কারণ অস্টিওআর্থ্রাইটিসটা কী, এটা হচ্ছে সাধারণত আমাদের যে জয়েন্ট, বিশেষ করে ডিপেন্ডেন্ট জয়েন্টগুলো, মোস্ট কমন হচ্ছে নি জয়েন্টগুলো, শোল্ডার জয়েন্ট, হিপ জয়েন্ট, অ্যাঙ্কেল জয়েন্ট, এইসব জয়েন্টগুলো যখন আমাদের কোনো ইনফ্লামেশন বা অপ্রদাহ ডেভেলপ করতেছে বা হাড় ক্ষয় ডেভেলপ করতেছে, তখন অস্টিওআর্থ্রাইটিস ডেভেলপ হতেছে। তখন দেখতে পেশেন্টের সিভিয়ার ব্যথা হচ্ছে, যে এমন অবস্থা হচ্ছে পেশেন্ট ব্যথা হাঁটতে পারছে না। সেক্ষেত্রে পেশেন্ট আমরা এক্সরেতে ডায়াগনোস করতে পারি, ডায়াগনোস করে বিভিন্ন আমরা লাইক পেশেন্ট মেডিকেশন দিই, ফিজিওথেরাপি দিই, ইন্টারটেস্টেরয়েড দিই, পিআরপি থেরাপি দিই, আর বেশি খুব খারাপ বেশি হলে আমরা পেশেন্ট নিয়ে রিপ্লেসমেন্ট সার্জারি করি। এছাড়াও দেখা যাচ্ছে বর্তমানে আমরা লিগামেন্ট ইঞ্জুরি হলে পেশেন্টের আমরা লাইক এসিএল, পিসিএল, এমসিএল বা এলসিএল ইঞ্জুরি হয়, সেক্ষেত্রে পেশেন্টের আমরা বর্তমানে পার্শিয়াল টিয়ার হয়ে থাকে, পেশেন্টের আমরা পিআরপি থেরাপি দিয়ে থাকি। এই ধরনের বর্তমানে বিভিন্ন পেইন নিয়ে আমরা এক এক পেইনের মোটিভটা আমরা এক একটা কাজ করি। সো পেইন ম্যানেজমেন্ট এটা নিয়ে আপনাদের কোনো সমস্যা থাকলে, কোনো ধরনের কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন, ধন্যবাদ।